হ্যালো, আসসালামু আলাইকুম। এমএসএস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে একটা আরও মেশিন ইনস্টলেশন করা হয়। হচ্ছে একটা আরও মেশিন, তা যদি আপনারা, এটা হচ্ছে স্ট্যান্ড সহ মেশিন, এটা যদি আপনারা ওয়ালে যদি হ্যাং করতে চান তাহলে এই যে দুই সাইডে দুইটা ইয়ে আছে, ছিদ্র আছে, আগে দুইটা ড্রিল করে নিতে হবে। ড্রিল করে এটা উপরে আপনি যে কোনো জায়গায় বসাই দিতে হবে, দুইটা স্ক্রুর উপরে এটা বসে থাকবে। আর যদি আপনারা টেবিলের উপর রাখছেন সেক্ষেত্রে যে কোনো এক জায়গায় রাখতে দিতে হবে। এরপরে আসতে হচ্ছে এই যে ফিল্টারগুলো, এই ফিল্টারগুলোর ভিতরে আপনার দেখা যাচ্ছে এই যে ফিল্টারগুলো, এইগুলোর যে পলি আছে পলিগুলো আগে খুলে দিতে হবে। পলিগুলো সব বের করে তারপর আপনার এইখানে রাবারটা আছে কিনা এটা সব কিছু চেক করে তারপর এইটা আপনার সুন্দর করে দিয়ে যাওয়ার পরে এই যে একটা ওপেনার আছে সেখানের সাথে এটা দিয়ে আপনারা একটু টাইট দিয়ে দেবেন, এদিকে একটু টাইট দিয়ে দেবেন যাতে লিক টিক না করে, ঠিক আছে। তারপর আপনার এই যে এইটাও ওই একই সিস্টেম, আপনার খুলে ওই পলি পলিটা আছে পলিটা খুলে দেবেন, পলিটা খুলে দিয়ে রাবার টাবার আছে কিনা এটা একটু চেক করে দিয়ে তারপর সুন্দর করে এভাবে লাগাই দেবেন। তারপর আপনি এটা দিয়ে একটু টাইট দিয়ে দেবেন, এটাও সেম সিস্টেম। এই যে ফিল্টার আছে কিনা রাবার আছে কিনা এসবগুলো দেখে তারপর লাগাই দেবেন। আর এরপরে এটা দিয়ে টাইট, এরপর হচ্ছে আপনারা এটা করবেন, এটা হচ্ছে মেমব্রেন, মেইন যে ফিল্টারটা এটা, এই মেমব্রেনটা কোথায় সেট করবেন এটা দেখাচ্ছি। এই যে হচ্ছে, এটা হচ্ছে মেমব্রেনের হাউজিং, এটা আগে খুলতে হবে। এই যে এইগুলো খোলার নিয়ম হচ্ছে এই যে এখানে একটা লক আছে, এই যে দেখেন এই নক লকটা আপনি নক দিয়ে চেপে ধরবেন, নক দিয়ে চেপে ধরে টান দিলেই খুলে যাবে। তারপর আপনি আস্তে আস্তে খুলবেন, তারপরে আপনি এখানে দেখবেন এই যে হাউজিং রাবার আছে কিনা, রাবারটা না থাকলে লিক করবে। তারপর আপনি মেমব্রেনটা খুলবেন, আমি খুলে দেখাচ্ছি না, মেমব্রেনটা খুলে এই সাইড থেকে এক জায়গা থেকে খুলে আপনি এইভাবে ঢুকাই দেবেন এই সাইড। আর এই রাবারের যে সাইড আছে কালো রাবার, এটা বাইরের সাইড থাকবে আর এই সাইডটা ভিতরে থাকবে, এটা সম্পূর্ণ ঢুকাই দেবেন। আপনার যতদূর যায় সম্পূর্ণ চাপ দিয়ে জোরে যাতা দিয়ে প্লাস প্লাস দিয়ে ধরে এইখানে যাতা দিয়ে ঢুকাই দেবেন যত দূর যায়। তারপর আপনি মুখটা লাগাই দেবেন, মুখটা লাগানো হচ্ছে, মুখটা লাগাই দিয়ে আপনার যত জোর আছে সব দিয়ে টাইট দিয়ে দেবেন যাতে লিক না করে। তারপরে এই যে পাইপটা আছে এটা লাগাই দেবেন, এটা লাগানোর নিয়ম হচ্ছে জোরে ঢুকে চাপ দিলেই লেগে দেবে, লেগে গেছে, ঠিক আছে। এখন আপনি টানাটানি করলে বের হবে না। আর খোলার নিয়ম হচ্ছে এখানে নক দিয়ে চেপে ধরে, এই যে উপরের অংশটায় নক দিয়ে চেপে ধরে টান দিলেই খুলে যায়, ঠিক আছে। আবার আপনি যাতা দিয়ে লাগাই দিলেই এনাফ, এই যে লেগে গেছে। এটা হচ্ছে মেমব্রেন লাগানোর নিয়ম। এরপরে আপনার এরপরে আসতেছে আপনার ইটা কলটা লাগানোর নিয়ম, এটা হচ্ছে কলের স্ট্যান্ড। আপনি যে কোনো জায়গায় যে তিনটা ছিদ্র আছে কলের যে কোনো অলে আপনি এটা ছিদ্র করে, তিনটা ছিদ্র করে এটা ভালো করে হ্যাং করে তারপরে এই কলটা লাগাই দেবেন। কলটা লাগানোর জন্য এই যে মোটামুটি একটু ইয়ে আছে, এটা এই উপরে দিয়ে আর এটা একবারে নিচে দিয়ে এটা এইখানে দিতে হয়, এইটা এই জিনিসটা এইখানে দিয়ে আপনি পাইপটা, শুধু পাইপটা লাগাই দিলেই হবে। এই যে পাইপ আছে আপনি পাইপটা এখানে যাতা দিয়ে লাগাই দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম, খুলে নেবেন, খুলে এইটা উপরে এইটা প্রথমে দেবেন, খুলে দেবেন তারপর এইটা এইটা কি সব মাপ মতো নিয়ে লাগাই দিলেই হবে। তারপর এই এই লাইনটা যাবে হচ্ছে কলের লাইনটা হচ্ছে এই যে, এটা হচ্ছে কলের লাইন, এটারও হচ্ছে কলের লাইন। এটা আপনি পর্যাপ্ত পরিমাণ পাইপ নিয়ে এখানে পাইপ নিয়ে এসে কলে লাগাই দেবেন। এই যে এটা, এই যে লাগানোর নিয়ম হচ্ছে জোরে চাপ দিয়ে যাতা দিলেই লেগে যাবে। আর খোলার নিয়ম হচ্ছে এইখানে ধরে নক দিয়ে চাপে টান দিলেই খুলে যায়।
খুলে গেছে। এরপরে আসতেছে হচ্ছে আপনার ওয়েস্ট টেস্ট লাইন, এটা হচ্ছে ওয়েস্ট টেস্ট লাইন। এই যে এটা দিয়ে আপনার ময়লা পানিটা নিয়ে যেটা আছে বের হয়ে যাবে। এটা আপনি বড় পাইপ যেটা যেখানে পানিটা ফেলে দেবেন বা ময়লা ড্রেন লাইন, সেটা এখানে পাইপটা জোড়া দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পাইপ রেখে যতটুকু লাগে দিয়ে কাটিয়ে দেবেন, ঠিক আছে? এই পানিটা দিয়ে সবসময় ময়লা পানিটা বের হবে। আর ইন লাইন কোনটা সেটা আমি দেখাই আপনাদের। এটা হচ্ছে ইন লাইন। এই যে ইন লাইনের একটা আছে সকেট যেটাতে পানি ঢুকবে, এটা আপনি কলের গোড়ায় লাগাবেন। আপনার বাসার যে কল আছে, কল বা বেসিন টেসিন যদি থাকে, এটা এটার গোড়ায় লাগাবেন। এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি, এটার পাইপ হচ্ছে এই যে আপনারা এইখানে পাইপটা লাগাবেন। পাইপটা লাগানোর আমি একটু নিয়মটা একটু দেখাই দিই আপনাদের। প্রথমে আপনার এটা ঢুকাই নিতে হবে পাইপের ভিতর, তারপর আপনার চাপা দিয়ে পুরোটা ঢুকাই নিতে হবে। মাথা বরাবর গেলেই আপনার হয়ে যাবে। মাথা বরাবর গেলে আপনি এই নাটটা নিয়ে এই যে লাগাই দিলে হয়ে গেল। এই হচ্ছে নিয়ম। আপনি এইখানে থ্রেড টেপ দিয়ে নেবেন, আর এই যে আছে চাবিটা, এটা হচ্ছে আপনার এই পাইপ বরাবর হচ্ছে চালু। আর এইভাবে পাকা করে রাখলে এই পানির লাইনটা অফ, ঠিক আছে? আপনার সবসময়ের জন্য মেশিন যখন চলবে, এটা সবসময়ের জন্য পাইপ লাইনটা সোজা থাকবে, পাইপ বরাবর থাকবে। এটা হচ্ছে নিয়ম। এখন আমি খুলে দিচ্ছি। এই পানির লাইনটা, এই যে পানির লাইন, এটা সরাসরি লাগবে হচ্ছে আপনার এইখানে। এটা হচ্ছে ইন লাইন, পানিটা ঢুকবে এই পানির লাইনটা এইখানে ঢুকবে। এখানে ঢুকানোর নিয়ম হচ্ছে এই যে দিয়ে জোরে জাতা দিলেই ঢুকে গেছে। এখন আপনি টানা টানি করলে খুলবে না। এটা আপনার পর্যাপ্ত পরিমাণ যেখানে কলটা লাগাবেন বা যেখান থেকে পানির লাইনটা নেবেন, এখানে যতটুকু দূরত্ব লাগে ওই পর্যন্ত নিয়ে কেটে ফেলবেন। আর এটা একেবারে গোড়ায় দেবেন, কলের গোড়ায়। এইটা এটা হচ্ছে কলের গোড়ায় বা বেসিন টেসিন যেখান থেকে নেন না, এটা গোড়ায় থাকবে। এটা দিয়ে হচ্ছে পানিটা যাবে। এই হচ্ছে কলের লাইন। এটা খোলার নিয়ম হচ্ছে এখানে চাপ দিয়ে টান দিতে হয়। আর যদি একটু না পারেন ওই প্লাস করে টান দিলেই হয়ে যায়, ইজি। আর যদি ট্যাঙ্কিতে যে লাইনটা যাবে, ট্যাঙ্কির লাইন হচ্ছে এই যে এটা, এটা দিয়ে হচ্ছে ট্যাঙ্কিতে লাইন যায়। আপনারা যদি ট্যাঙ্কি যদি না নিতে চান বা ট্যাঙ্কি যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা এই লাইনটা অফ করে দেবেন। এই লাইনটা অফ করার নিয়ম হচ্ছে এই যে এইখানে এই যে এটা ঢুকাই দিলে এটা অফ। হ্যাঁ, এখন এইটা দিয়ে পানিটা আসবে না, শুধু একটা লাইন দিয়ে পানি দেবে, আপনার ফসেটে পানি দেবে, ঠিক আছে? ট্যাঙ্কির লাইনটা অফ। এখন যদি চালু করতে চান, কখনো যদি ট্যাঙ্কি থাকে, সেক্ষেত্রে এইখানে এই যে নট দিয়ে চাপ দেবে, এটা টান দিয়ে বের করে ফেলতে হবে। একটু কষ্ট হতে পারে আপনাদের, এই যে নক দিয়ে খুলে ফেলছি, এটা দিয়ে আটকায় রাখবেন। এই যে এটা যদি কখনো ট্যাঙ্কি থাকে বা আনেন, এটা আটকায় রাখবেন। এই হচ্ছে নিয়ম। মোটামুটি মেশিন লাগানোর পরে আপনার মিনিমাম এক ঘন্টা, প্রথম যে পানিটা আসবে এক ঘন্টার যে পানিটা, এটা সম্পূর্ণ পানিটা ফেলে দেবেন। এটা ফেলে দেওয়ার পরে সে তারপর থেকে ইউজ করতে পারবেন। পানিটা যখন পুরোপুরি মেমব্রেনে যাবে, তখন এই মিটারটা উঠা শুরু হবে, এর আগে উঠবে না। আর কয়েকটা পার্টস সম্পর্কে আপনাদের দেখাই আমি। এটা হচ্ছে লো প্রেশার।